শিক্ষার্থী বন্ধুরা দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমাদের পলিটেকনিকে ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক এখন ভিডিও শুরুতেই তোমরা ভর্তির বিজ্ঞপ্তিটি দেখতে পারছো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে এসে তুমি এখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারো তো এখানে প্রথমেই রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির তথ্য কী কী কোর্স রয়েছে চার বছর ম্যাদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভস্টক স্টক শিক্ষাক্রমের ভর্তির বিজ্ঞপ্তি তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির আবেদন শুরু হবে কবে থেকে ছাব্বিশ পাঁচ দুই তারিখ অর্থাৎ আজকের থেকে আবেদন শুরু হয়েছে আর এই আবেদন চলবে পঁচিশ ছয় দুই তারিখ রাত নয়টা পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে তোমরা এবং আবেদন করার এক ঘন্টা পূর্বে তোমার আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ তুমি এখন যদি আবেদন ফি প্রদান করো তাহলে এক ঘন্টা পরে তুমি আবেদন করতে পারবে অনলাইনে আর ফলাফল প্রকাশের তারিখ হচ্ছে অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আবেদন করবে তাদের প্রথম পর্যায়ের ফলাফল সিলেকশনের ফলাফল প্রকাশ করবে এক সাত দু তারিখে যারা নির্বাচিত হবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে এক সাত দু তারিখ থেকে পাঁচ সাত দুই তারিখের মধ্যে আর ভর্তি নিষ্ঠান ফিজ দিয়ে তোমার নিষ্ঠান সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিষ্ঠান করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য করা হবে তবে ওই সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখের পুনরায় আবার ফি প্রদান সহ আবেদন করতে পারবে মানে প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হবে তাদের মধ্যে থেকে যাদের কলেজ পছন্দ হবে না যারা ভর্তি নিশ্চয়ন করবে না তাদের আবেদন এবং সিলেকশন দুইটাই বাতিল হয়ে যাবে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে অথবা প্রথম পর্যায়ে যারা আবেদন করতে পারবে না তাদের আবার নতুন করে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে নয় সাত দুই তারিখ থেকে আর এগারো সাত দুই তারিখ পর্যন্ত এই তিন দিন আবেদন চলবে আর আবেদন দ্বিতীয় পর্যায়ে যারা করেছে তাদের ফলাফল প্রকাশ করবে পনেরো সাত দুই চব্বিশ তারিখে আর যারা প্রথম পর্যায়ে সিলেক্টেড হবে যারা মাইগ্রেশন অন করবে কলেজ পরিবর্তনের জন্য তাদের এই মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে পনেরো সাত ওই একই দিনে মানে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট প্রথম পর্যায়ের সেটি কিন্তু একই দিনে প্রকাশ করবে এরপরেও যারা সুযোগ পাবে না অথবা যারা আবেদন করতে পারবে না তাদেরকে আবার তৃতীয় পর্যায়ের আবেদনের সুযোগ দিবে বাইশ সাত দুই তারিখ থেকে সাত পঁচিশ সাত দুই তারিখের মধ্যে তৃতীয় পর্যায়ের আবেদন এবং তৃতীয় পর্যায়ের ফলাফল উনত্রিশ সাত দুই চব্বিশ তারিখে প্রকাশ করবে আর দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন করবে তাদের ফলাফলও উনত্রিশ তারিখেই প্রকাশ করবে ওকে আর নিশ্চয়নের তারিখগুলো একটু দেখে নাও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নের তারিখ হচ্ছে পনেরো সাত দুই চব্বিশ তারিখ থেকে আঠেরো সাত দুই চব্বিশ তারিখের মধ্যে আর তৃতীয় পর্যায়ের নিশ্চয়নের তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুই চব্বিশ তারিখ থেকে একত্রিশ সাত দুই চব্বিশ তারিখের মধ্যে আর অবশ্যই ফি প্রদান করতে হবে তা না হলে তোমার সিলেকশন বাতিল হয়ে যাবে তৃতীয় পর্যায়ে যারা সিলেক্টেড হবে যদি সে নিশ্চয়নটা কমপ্লিট না করে তাহলে তার সিলেকশন বাতিল বলে গণ্য করা হবে ওই সকল শিক্ষার্থী আর আবেদনের সুযোগ পাবে না ওকে আর এখানে মাইগ্রেশনের বিষয়টি উল্লেখ করেছে আমি মাইগ্রেশনের বিষয়টি একটু এক্সপ্লেন করি এখন তুমি আবেদন করার সময় পাঁচটা কলেজ চয়েস করলে তার মধ্যে থেকে চার নম্বর অথবা পাঁচ নম্বর কলেজের সুযোগ পেয়েছ এখন তুমি ওই কলেজে ভর্তি হতে চাইছো না অথবা ভর্তি হতে চাইছ কিন্তু মাইগ্রেশন বা বিষয় কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে চাইছ তো সেটি তুমি পারবে ওইটা হচ্ছে মাইগ্রেশন তো ওই মাইগ্রেশান প্রসেসটি তোমাকে করে রাখতে হবে তাহলে তোমার উপরের দিকে যে কলেজগুলো থাকবে মানে তোমার সিরিয়ালের যে এক দুই তিন এই যে সিরিয়ালের মধ্যে থাকবে এই কলেজগুলোতে একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে সো এই হচ্ছে মাইগ্রেশান তোমরা একটু এখান থেকে দেখে নিতে পারো আর সশরীরে তোমার প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চম পর্যায়ে সিলেক্টেড হবে তাদের এগারো আট দুই তারিখ থেকে বিশ আট দুহাজার তারিখের মধ্যে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্যতলা তিন কপি ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি এগুলো জমা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছ যে বেসরকারি প্রতিষ্ঠানের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ডিপ্লোমা ইন ফিশারিজ এবং দুই বছর মেয়াদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সময়ে এস সরি এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে তোমার ভর্তির যে তথ্য এখানে দেখতে পাচ্ছ যে আবেদনটা শুরু হবে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে কোর্সগুলো রয়েছে এগুলোতে আবেদন ছাব্বিশ তারিখ থেকে শুরু মানে আজকের থেকে শুরু হয়েছে আর আট আট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর দুই বছর মেয়াদি এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল বা ডিপ্লোমা ইন কমার্স সব এই এই কোর্সগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার আবেদন করতে হবে ছাব্বিশ তারিখ থেকে আজকের থেকে শুরু আর আট আট দু তারিখ রাত নয়টা পর্যন্ত আবেদন করা যাবে আর ভর্তির ফলাফল তোমাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে বিষয়টি উল্লেখ করেছে আর প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে ভর্তি নিশ্চয়ন করার পরে সাত কর্ম দিবসের মধ্যে তোমার শিক্ষার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে তোমার মূল নম্বরপত্র এস পরীক্ষার সদ্যতলা তিন কপি ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে ওকে আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই টাকা লাগবে কত টাকা লাগবে এটা তোমার কলেজ থেকে জেনে নিতে হবে কারণ কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়ে দিবে। আর বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে এখানে তোমার সকল তথ্যই দেওয়া থাকবে তো আবেদনের যে বিজ্ঞপ্তি আশা করি তোমাদেরকে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য দিতে পেরেছি এইবার আবেদন ফি দেওয়ার একটা পদ্ধতি রয়েছে ফি দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব দেখো এই ওয়েবসাইটে এসে তোমাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাইন অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে এরপরে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে এরপর পাসিং ইয়ার দুই নাকি কোন সালের পাশ করেছ এরপর মোবাইল নাম্বার সেম একই মোবাইল নাম্বার দিতে হবে এখানে যেটা লেখা রয়েছে হুবু সেটা এখানে লিখে দিতে হবে এরপর নেক্সট করতে হবে পরবর্তী স্টেপে তোমাকে আবেদনের যে পরবর্তী প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আবেদনের বিষয় আর আবেদন করার পূর্বে তোমাকে যেহেতু টাকা প্রদান করতে হবে সেক্ষেত্রে টাকা প্রদানের বা ফি প্রদানের একটা নিয়ম রয়েছে আমি যদি এখানে আবেদন ফিস প্রদানের পদ্ধতি দেখি তাহলে এখানে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে যেমন নগদ রয়েছে নগদ পেমেন্টস ভিডিও তোমরা চাইলে কিন্তু নগদ দিয়ে কীভাবে পেমেন্টস করতে হবে তার ভিডিও দেখতে পারো বিকাশ দিয়ে কীভাবে পেমেন্টস করতে হবে তারও ভিডিও দেওয়া আছে রকেট তারপর উপায় রয়েছে তো তোমরা কি করবে আগে পেমেন্টস কোড এইটা আগে ক্লিক করে ডাউনলোড করে নিবে এবং এখান থেকে পেমেন্টস কোডটা একটু দেখে নেবে কারণ তুমি কোন কোন কোর্সে অ্যাপ্লাই করছো ওই কোর্সগুলোতে একটা আলাদা কোড রয়েছে এই যে কোড দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোড রয়েছে এবং কনফার্ম কোড রয়েছে এই দুইটা তোমার প্রয়োজন হবে যখন তুমি ফি প্রদান করতে যাবে ঠিক আছে তো এগুলো তুমি আগে দেখে নেবে আর এরপরই ফি প্রদান করবে ফি প্রদানের জন্য তুমি যে সিস্টেম ব্যবহার করো না যে মোবাইল ব্যাঙ্কিংয়ে ব্যবহার করো না কেন একই পদ্ধতি তো এগুলো তুমি দেখে তারপর তোমার ফি প্রদান করে দিবে ওকে সো এই ছিল তোমাদের পলিটেকনিক ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ